আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন যে আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছি, আমি, আমার বেবি অ্যান্ড আমার হাজব্যান্ড। আমরা বের হয়েই সোজা আমাদের এলাকার একটা বিরিয়ানি দোকানে চলে এসেছি, আর এই স্টলে বসে আমরা ফার্স্টেই অর্ডার করলাম তেহারি। এখানে ফুল প্লেট বিফ তেহারি আছে মাত্র 150 টাকায়। আমরা হচ্ছে এই ফুল প্লেট তেহারিটা খাচ্ছি, আর বিফের অ্যামাউন্টটা কিন্তু যথেষ্ট এখানে। সো দেখতেই পাচ্ছেন খুবই ইয়াম্মি একটা তেহারি দিয়ে আমরা এলাকা থেকে খাওয়া দাওয়া করছি, কারণ এর একটা রিজন আছে। আমরা যেহেতু এখন বাণিজ্য মেলায় যাচ্ছি, আমি এটা কখনোই পছন্দ করি না যে নিজের টাকা নষ্ট করে 2-3 ডাবল দাম দিয়ে বাণিজ্য মেলায় গিয়ে বিরিয়ানি খাবো অ্যান্ড সেটার একটা বস্তা পচা রিভিউ দিয়ে চলে আসব। তো আমি যেটা করলাম যে এত টাকা দিয়ে না খাওয়ার চেয়ে মাত্র 150 টাকায় ফুল প্লেট, এই এলাকার যে ছোটো ছোটো দোকানগুলো থাকে সেখান থেকে আমি এখন তেহারিটা খেয়ে নিচ্ছি অ্যান্ড পেট ভরে খাওয়া দাওয়া করে তারপর যাব বাণিজ্য মেলায়। তো ফুড রিভিউয়াররা যেটা করছে বা নর্মাল ব্লগাররাও যেটা করছে দেখলাম কয়দিন যাবত, যেহেতু বছরে একবার তারা বসে বাণিজ্য মেলায় স্টল খুলে, তো সেই রেট হিসেবেও তারা রেটটা অনেকটা পরিমাণে বাড়িয়ে দেয়। এই জন্য কাউকে আমি বলবো না যে আপনারা খাবেন না, সেটা আপনাদের নিজেদের রুচির উপর চিন্তা ডিপেন্ড করে যে আপনারা খাবেন কি না। তো আমি কাউকে বলছি না যে আপনারা খান বা খাবেন না, এটা আমি কাউকে অ্যাকচুয়ালি রেকমেন্ড করছি না। তো আমার পার্সোনাল যেটা আমি সেটাই বলছি, আমি পার্সোনালি এখান থেকে খেয়ে যাব অ্যান্ড যদি ওখানে কিছু নাস্তা ভালো লাগে তাহলে সেক্ষেত্রে সেটা ট্রাই করব। সো এখন খাওয়া
এক জার আইসক্রিমের দাম 100 টাকা, ভাবা যায়? আসলে অনেক দাম, তাই না? এখন ভেতরে চলে এলাম, এই তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো খাবার দেখতে পাচ্ছি। তো এত এত দাম, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর আসলে এত বেশি দাম, তোমাদেরকে কি বলবো, আমি জাস্ট টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। এটা বানায়গা ডিজাইন, এটা বানায়গা ডিজাইন, এটা করেঙ্গে পাত্তা গোবি, চাউমিন কে লিয়ে, নুডলস কে লিয়ে, বার্গার কে লিয়ে ফাইন ক্যাবেজ কাটেগা, এটা করেঙ্গে গাজর মূলি কীরা সোচ, এটা বানায়গা সালাদ, এটা বানায়গা ডিজাইন, এটা পায়েঙ্গে ডিজাইন, এটা পায়েঙ্গে ভাজি। বক্সটা আয়গা 2000 টাকা কা বতাতে রহে হুম, হ্যাঁ আসছে আসছে 2000 টাকা। আচ্ছা দেখুন দেখুন বলা তা দেখো ওরা কা, এটা করেঙ্গে গোল্ডা গোল্ডা পেঁয়াজ, টমেটো ডিম, এটা কাটেঙ্গে টমেটো ডিম, চিজ বাটার বানানা, এটা করেঙ্গে টমেটো ডিম, চিজ বাটার বানানা, এটা করেঙ্গে স্লাইস, ইসি কো ঘুরা দেঙ্গে, ইসি কো ঘুরা দেঙ্গে, এটা করেগা কুচি কুচি, এটা পায়েঙ্গে কুচি কুচি, ঠিক আছে, এটা ভি আয়েগা। ও ম্যাডাম কিন্তু দেখলো এটা ছিঁড়া যায়, এটা করেঙ্গে গাজর মুলি কিরা ও 2000 2000, এগুলা 1000, এটা করেঙ্গে ফিঙ্গার চিপ ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা করেঙ্গে গাজর মুলি কিরা সোসা, এটা বানায়েগা সালাদ, গাজর কা মুলি কা কিরে কা সোসা কা বানায়েগা সালাদ স্টিক, এটা করেঙ্গে পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস কে লিয়ে কাট কর, এক কাট লগা দেঙ্গে না ম্যাডাম, এটা আয়েগা পোলাও কে লিয়ে বিরিয়ানি কে লিয়ে ফ্রাইড রাইস। আমরা দেখে দেখে চুজ করছিলাম যে কোনটা কোনটা নিব। তো আমরা যেহেতু তোমাদেরকে বলেছি যে খাওয়া দাওয়া করে এসেছি, আমরা জাস্ট এখন হালকা পাতলা কিছু একটা খাবো যেহেতু মেলায় এসেছি সেই জন্য। আর এইখানে বিশেষ করে এই ডোসাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। সো আমরা এখানে আরও একটা জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে বসনিয়া রুটি আর হচ্ছে চিকেন চাপ। সো এই দুইটা চলে এসেছে অলরেডি, আর সাথে কিন্তু আমাদেরকে ডোসাটাও দিবে। তো এখন জাস্ট চিকেন চাপটা আমি একটু ট্রাই করে দেখলাম যেটা টেস্টটা কেমন, ভালোই ছিল, খুব একটা খারাপ না। তবে হ্যাঁ, এটার সাথে সালাদ অ্যান্ড সস হলে আরও বেশি ভালো হতো। আর ইতিমধ্যে আমাদের যে ডোসাটা সেটা কিন্তু চলে এসেছে, অ্যান্ড প্ল্যাটারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা একটা চিকেন ডোসা অর্ডার করেছিলাম, সো চিকেন দেওয়া আছে, আর উইদাউট যদি চিকেন অর্ডার করো সেক্ষেত্রে তোমরা ডাল অ্যান্ড একটা চাটনি, ওই কোকোনাট চাটনিটা আর জাস্ট আচারটা পাবে, দ্যাটস ইট। এখন জাস্ট আমরা ডোসাটা ট্রাই করে দেখছি, ডোসাটা কিন্তু যথেষ্ট মজার ছিল, অ্যান্ড আমরা এটা খেয়ে একদমই আমাদের কাছে মনে হচ্ছিলো যে এই খাবারটা ভালো ছিল। তো যাই হোক, আমরা এখন বসে বসে আমাদের ডোসাটা এনজয় করছি। আর বসনিয়ার যে রুটিটা সেটা জাস্ট ভেতরে ফাঁকা, উপরে উপর দিয়ে জাস্ট একদম বলের মতো হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো আমি ওইটাও একটু তোমাদেরকে ফুটো করে দেখিয়ে দিব, যেটার ভেতরে শুধু হাওয়া বাতাস ছাড়াই কিছুই নেই, এটা দেখতেই পাচ্ছ, আমি জাস্ট এখন ছেড়ে নিলাম। তো রুটিটা কিন্তু ইয়ামি ছিল যথেষ্ট।
তো এটা আমরা যে ডোসার সাথে কারিটা ছিল সেটা দিয়ে ট্রাই করে দেখলাম, ভালো লেগেছে। তো এখানে বসে বসে খাওয়া দাওয়া করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে এসেছে, অ্যান্ড দেখতেই পাচ্ছো যে এদিকে লাইটসগুলো জ্বলে উঠেছে। এখন হচ্ছে আমরা এটার যে আসল সৌন্দর্য সেটা উপভোগ করব, এই জন্য বাহিরে এসে স্টলগুলোকে দেখছিলাম। আর সত্যি কথা বলতে আমরা যেই টুকিটাকি কেনাকাটা করেছি সেইগুলো আমি সব সমস্ত তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, অ্যান্ড লম্বা ভিডিও কিন্তু যথেষ্ট বোরিং হয়, আর এত সময় ধরে তোমরাও ধৈর্য ধরে দেখতে পাবে না। শুধুমাত্র এই জন্যই আমি একটু ছোট করে ভিডিওটা শ্যুট করার চেষ্টা করেছি। তবে একটা জিনিস কি, আমরা প্রতিবার বাণিজ্য মেলায় যেটা দেখি বড় বড় স্টল অ্যান্ড অনেক কিছু দেখতে পাই, আসলে কিন্তু এইবার সেই তুলনায় খুব কমই ছিল, অ্যান্ড ছোট পরিসরে হলেও যথেষ্ট ভালোই লেগেছে আমার কাছে, খুব একটা যে খারাপ লেগে। আমি পায়ে যখন পরেছিলাম খুবই সুন্দর লেগেছিল, অ্যান্ড এটা এতটাই সফট যে আমি আসলে প্রথম একবার পরেই এটা নিয়ে নিয়েছি, আর এটার প্রাইস ছিল 1500 টাকা। তো টাকার অ্যামাউন্টটা যেমনই হোক না কেন, আমার কাছে কিন্তু পরে যথেষ্ট আমার কাছে শান্তি মানে লেগেছে, এটা পরে মনে হয়েছে অনেক সফট ভেতরের দিকটা আর পুরোটা রাবারের এরকম মনে হচ্ছিল। তো আমার পাটা যেহেতু একটু সাইজে বড়, এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য একদম পারফেক্ট, অ্যান্ড এটা আমার হাজব্যান্ডও লাইক করেছে। দেন আমরা দুজন মিলে ডিসাইড করে এই জুতাটা নিয়ে নিলাম, অ্যান্ড খুব বেশি কেনাকাটা আমি অ্যাকচুয়ালি করিনি, কারণ তোমাদেরকে একটা ব্যাপার যেটা আমি বলেছি যে প্রচণ্ড পরিমাণে দাম। আর এখানে এই যে একটা ছোট্ট কড়াই দেখতে পাচ্ছ, এই কড়াইটা আমি অ্যাকচুয়ালি পুরো সেট নিতে চেয়েছিলাম, বাট ওরা যে পরিমাণ দাম চেয়েছে এই একটাই এনেছি, কারণ বাণিজ্য মেলা যেহেতু গিয়েছি কিছু না কিছু তো আনতেই হবে, এই জন্য জাস্ট এই জন্য এই সাইনবোর্ডটা দেওয়ার জন্য জাস্ট এই হাঁড়িটা নিয়ে আসা। তো আমি ঢাকনা সহকারে এখানে জাস্ট একটাই নিয়ে এসেছি, নেক্সট আমি যে কোনো কুকওয়্যারের শপে যে পুরো সেটটা নিয়ে নিবো, অ্যান্ড তোমাদেরকে দামের ডিফারেন্টটাও দেখাই দিই অ্যাকচুয়ালি কতটুকু দাম কুকওয়্যারের দোকানে অ্যান্ড বাণিজ্য মেলার যে ডিফারেন্সটা। সো বন্ধুরা, আমি তোমাদেরকে নিষেধ করছি না যে তোমরা বাণিজ্য মেলায় যেও না বা কোনো কিছু কিনবে না, তোমরা যাবে আর কিনবে কি কিনবে না সেটা সম্পূর্ণ তোমাদের নিজেদের উপর। সো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবে না, যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।